ফেসবুক আমি ইউজ করি, আপনি ইউজ করেন, এই ফেসবুক যারা ইউজ করে তারা কিন্তু অনেক রিস্কের মধ্যে সবসময় থেকে থাকে। কেন? মার্ক জুকারবার্গের এই ফেসবুক তৈরি, এই ফেসবুক প্রায় কিছুদিন অন্তর অন্তর ডেটা ক্র্যাশ হয়ে থাকে, ফোন নাম্বার ক্র্যাশ হয়ে থাকে, হ্যাক হয়ে থাকে, ইত্যাদি ইত্যাদি প্রাইভেসি পলিসি অনেক কিছু এই ফেসবুক নিয়ে কিন্তু আমরা প্রায় প্রায় শুনে থাকি যে ডেটা প্রাইভেসি প্রায় আজকে লিক হচ্ছে, এটা লিক হচ্ছে এত কোটি। এখন আমি যে কথাটা বলবো, 42 কোটি মানুষের ফেসবুক অ্যাকাউন্ট তার প্রাইভেসি লিক করে দিয়েছে, যেটা একটা সংস্থা থেকে জানা গেছে যে 42 কোটি ফেসবুকের ইউজারের প্রাইভেসি ফোন নাম্বারগুলো হাইড করে দেওয়া, মানে একদম ওয়েবসাইটে যে কেউ ইউজ করতে পারে, মানে আপনিও গিয়েও ইউজ করতে পারেন যে কোথা থেকে এই আইডিগুলো পাওয়া যাচ্ছে। যে কোনো ওখানে হয়তো হাজার হাজার মেয়েদের নাম্বার আছে, হাজার হাজার ছেলেদের নাম্বার আছে, সেলিব্রিটি নাম্বার আছে, অনেকেরই নাম্বার আছে। তো তখন আপনি কিন্তু ওখানে গিয়ে আপনি সেই আপনার অ্যাকাউন্টটা ইউজ করতে পারবেন, তার ফোন নাম্বার নিয়ে তাকে ফোন করতে পারবেন। 42 কোটি, মানে বুঝতে পাচ্ছেন, 42 কোটি মানুষের ফেসবুক তাদের ফোন নাম্বারটি সার্ভারে আপলোড করে দিয়েছে, যে কেউ গিয়ে ওখানে আজকে দেখতে পারে। এখন এই 42 কোটি যে ফেসবুকে ফেসবুকের সার্ভারের ফোন নাম্বার রয়েছে, এটার জন্য ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ কি বলেছে, কারণ মার্ক জুকারবার্গের খবর প্রায় 15 দিন 10 দিন 1 মাস পরপরই আসতে থাকে তার ফেসবুক নিয়ে, এতই কারণে আসতে থাকে তার প্রাইভেসি পলিসি লস করছে। হয়তো এমন একটি সময় আসতে পারে যে ফেসবুক এত পরিমাণে মানুষের সাথে চিটিংবাজি করছে, প্রাইভেসি পলিসি নষ্ট করছে, প্রাইভেসি নষ্ট করছে, তো সবাই ফেসবুক একদিন কুইট করবে। কারণ অলরেডি অনেকেই সংস্থা, বড়ো বড়ো সংস্থা চালাচ্ছে যে ফেসবুক কুইট করো, ফেসবুক কুইট করো, বাট আমি আপনাকে বলবো না ফেসবুক কুইট করতে, আমি বললে হয়তো আমি গালাগালি খেতে পারি, কারণ এমন কিছু মানুষ আছে যারা দিনের 12 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ফেসবুকে ইউজ করে। এখন কী দেখে আমি জানি না, তারা ফেসবুকে ইউজ করে, হয়তো চ্যাটিং করে 7-8টা মেয়েদের সাথে চ্যাটিং করে, করো ভালো, কিন্তু আপনার প্রাইভেসি পলিসি কতটা সতর্ক আছে আপনি একটু যাচাই করে নেবেন। ফেসবুকের সিইও যখন জিজ্ঞেস করা হয়েছে যে কী ব্যাপার, আপনার ফেসবুকে কিছুদিন আগে এত কোটি মানুষের প্রাইভেসি পলিসি লিক হয়েছিল, তার জন্য আপনি এত কোটি টাকা ফাইন দিলেন, $7 billion না কত বিলিয়ন ডলার আপনি ফাইন দিলেন, আবারও কী ব্যাপার আপনাকে এই এসি ফোন নাম্বারগুলো আপনি লিক করেছেন? তো মার্ক জুকারবার্গ ফেসবুকের সিইও বলেছে যে এই যে ফেসবুকে যে নাম্বারগুলো পাওয়া যাচ্ছে আজকে বিভিন্ন ওয়েবসাইটে, যে কেউ ইউজ করতে পারে, মিস ইউজ হতে পারে এগুলো, এগুলো যখন আপনি আপনার মোবাইলে ফেসবুক যখন আপনি ইউজ করছেন, এই ফেসবুক যখন আপনি ইউজ করছেন, ইউজ করার সময় আপনি একটা হয়তো ফোন নাম্বার দিয়েছেন, আপনি আপনার ফোন নাম্বার দিয়ে আপনি ফেসবুক খুলেছেন। যেমন আমার মোবাইল ফেসবুক কিন্তু আমি আমার মোবাইল নাম্বার খুলেছি, পরবর্তীকালে আমি চেঞ্জ করে নিয়েছি ইমেল আইডি দিয়ে, কিন্তু আমার বর্তমানে যখন মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক খোলাছিল তাহলে আমারটাও থাকতে পারে। যদি আমার কাছে কেউ ফোন করে তাহলে আমি কী করবো, সিম্পল চেঞ্জ করে নেবো আর কি, বেশি যদি ফোন আসে এটাই। কিন্তু আপনার আমার হয়তো অনেকেরই এই ফেসবুক কিন্তু তাদের ডাটা প্রাইভেসি লিক করেছে। ফেসবুকের সিইও এটাই বলছে যে যখন আপনি প্রথম তিন থেকে চার বছর আগে যখন আপনি কারোর হচ্ছে ফেসবুক আইডি খুঁজে পাচ্ছেন না, সঠিক নাম খুঁজে পাচ্ছেন না, যখন আমার নাম আজহারউদ্দিন, আপনি যে আজহারউদ্দিন লেখেন তার অনেক অনেক নাম পেয়ে যাবেন, বাট আজহারউদ্দিন টাইগার ভাই লিখলে আমার প্রথম পেয়ে যাবেন। তো এইভাবে আপনি যখন মোবাইল নাম্বার সার্চ করতেন তখন কিন্তু আপনাকে ফেসবুক সে অরিজিনাল মালিকের নামটা দেখিয়ে দিত আপনার সামনে এবং সে অরিজিনাল মালিককে আপনি খুঁজে পেতেন। বাট এখন ফেসবুকে কিন্তু সেই সুবিধাটা নেই। তো ফেসবুকের সিইও বলেছে যে আপনি যখনই এর আগে ফেসবুকে যারা মোবাইল নাম্বার খুলতো অনেক আগের ডেটাগুলো আছে, এটাও তো একটা ধরনের রিস্ক। আপনি কী বলেন, আপনার মোবাইল নাম্বার যদি এই প্রাইভেসি পলিসি যদি আমরা যেই কোম্পানি ট্রাস্ট করে এতটা ইউজ করছি যে আমাদের জন্য পৃথিবীর 3-4 নম্বর কোটিপতি ধনী ব্যক্তির মধ্যে আছে মার্ক জুকারবার্গ, সে কিন্তু আমাদের প্রাইভেসি পলিসি নিয়ে এতটা গুরুত্বপূর্ণ নেই, কিছুদিন আগে $7 billion যে আছে গিয়ে জরিমানা দিল, তারপরেও সে কীভাবে এই কাজগুলো করে? তো রিস্ক সবসময়ের জন্য ফেসবুক একটা না একটা ঘটনা ঘটেই থাকে, আপনি দেখতে থাকবেন, আপনি শুনতে পারবেন। যদি আপনার মনে হয় যে ফেসবুক এমন একটা ধান্দাবাজি করছে, তা আপনি ফেসবুকেরই সংস্থা অন্য কিছু ইউজ করতে পারেন, যেমন হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন, ইনস্টাগ্রাম ইউজ করতে পারেন। ফেসবুক এমন একটা জিনিস হয়ে গেছে প্রত্যেকটা মানুষের, মানে আছে অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে একটা, যেমন আমার 5টা আঙুলের মধ্যে 1টা আঙুল চলে গেলে আমার যেমন কষ্ট হবে, ঠিক ফেসবুক মানুষের এমনই হয়ে গেছে, যদি কোনো মানুষের কাছে চলে যায় ফেসবুক তাহলে তারও এমন কষ্ট হবে। সো আপনাকে আমি সবসময় বলবো, যদি যেই কিছু ইউজ করেন, ফেসবুক ইউজ করেন, ইনস্টাগ্রাম ইউজ করেন, টুইটার ইউজ করেন, যেটা ইউজ করেন না কেন, প্রথমত আপনার প্রাইভেসি সে কতটা দক্ষতা দিচ্ছে, আপনাকে কি ভবিষ্যতে বিপদে পড়তে হয় কি না সেটা সবসময় দেখে তারপর ইউজ করবেন। যদি আজকের এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন নেক্সট আপনি কী ধরনের ভিডিও পেতে যাচ্ছেন, ফেসবুকের উপর ভিডিও পেতে যাচ্ছেন, হোয়াটসঅ্যাপের উপর ভিডিও পেতে যাচ্ছেন, টুইটারের উপর ভিডিও পেতে যাচ্ছেন, কী
জানতে চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, সেটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো একদম ভিন্নভাবে বাংলাতে সবারই প্রথম নতুন নতুন আপডেট, টেকনিক্যাল আপডেট। ভালো থাকবেন, ভেরি নাইস ডে।